খালেদার সাথে দেখা করার অনুমতি পেলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। কারা অন্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জেলখানায় দেখা করার অনুমতি পেয়েছেন বিএনপি সিনিয়র নেতারা। আজ বুধবার বিকেল 3টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিনউদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল অফিসার মাহবুব রহমান, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু, মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সন প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। উল্লেখ্য, গত 8ই ফেব্রুয়ারি জিয়া আরফানস্টাজ মামলায় বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর আক্তারুজ্জামান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডের রায় দেন। এরপর তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ইতিমধ্যে নির্জন কারাগারে একমাত্র বন্দী হিসেবে খালেদা জিয়া 27 দিন অতিবাহিত করেছেন। খালেদা জিয়া নিম্ন আদালতে দেয়া সাজার বিরুদ্ধে আপিল করেছেন, একই সঙ্গে তার জামিন চেয়েও আবেদন করেছেন আইনজীবীরা। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া আরফানস্টার দুর্নীতি মামলার অন্যতম আসামি খালেদা জিয়ার বিরুদ্ধে গত 8ই ফেব্রুয়ারি 5 বছরের কারাদণ্ড সহ 2,10,71,671 টাকা জরিমানার আদেশ ঘোষণা করেন আদালত। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ মামলার বাকি 5 আসামিকে 10 বছরের কারাদণ্ড ও একই পরিমাণ অর্থ জরিমানার আদেশ দেওয়া হয়। ওই দিনই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগেও খালেদা জিয়াকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে গত 1-11 সরকারের সময় তাকে 1 বছরও বেশি সময় অন্তরীণ থাকতে হয়। বিএনপি যুগ্ম সচিব ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, আশা করছি আমাদের দলের প্রধান হাইকোর্টের আদেশে জামিন পাবেন। বিএনপির মিডিয়া উইং এর কর্মকর্তা খাইরুল কবির খান আরো বলেন, ম্যাডামকে জেলে রাখা হয়েছে, তিনি দেশের জনপ্রিয়তম নেত্রী, তার কারাবরণ মানে গণতন্ত্রের কারাবরণ। তিনি 9 বছর সংগ্রাম করেছেন, সেই সংগ্রাম এখনো অব্যাহত আছে। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর 8 ফেব্রুয়ারি তার পরিবার, 13 ফেব্রুয়ারি সিনিয়র আইনজীবী ও 15 ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিইউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিইউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।